সিরিয়ায় ইরানের কনসুলেট ভবনে চালানো ইসরায়েলি হামলার জবাব গত শনিবার দিয়েছিল ইরান তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ হামলা চালায় তেহরান তারপর থেকেই ক্ষোভে ফুসছিল ইসরায়েল পাল্টা জবাবের বিষয়ে বহু আলাপের পর শেষ পর্যন্ত ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল হামলা হয়েছে দেশটির ইসফাহান শহরের বিমানবন্দরের কাছে এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে ইরান বেশ কয়েকটি প্রদেশে বিমান প্রতিরক্ষাকারী ব্যাটারি নিক্ষেপ করেছে অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলছে উত্তর ইসরায়েলে সতর্ক সাইরেন সক্রিয় করা হয়েছে একই সঙ্গে ইসফাহানের ওপর তিনটি ড্রোন ধ্বংস করার কথাও জানানো হয়েছে ইরানের ইসফানকে কৌশলগত গুরুত্বপূর্ণ শহর হিসেবে বিবেচনা করা হয় এখানে সামরিক গবেষণা ও ডেভেলপমেন্ট সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে উল্লেখ্য গত শনিবার ইসরায়েলের ভূখণ্ডে প্রথমবারের মতো হামলা চালায় ইরান মুহুরমুহ মিসাইল ও ড্রোন হামলার পরই দেশের মধ্যে ছড়ায় ব্যাপক উত্তেজনা অপরদিকে ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার মধ্যেই সিরিয়া ও ইরাকে ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে ইরানের সরকারি বার্তা সংস্থার বরাদ দিয়ে জানা যায় সিরিয়ায় সামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক বিস্ফোরণ হয়েছে দক্ষিণ সিরিয়ার আদ্রা ও আল থালা সামরিক বিমানবন্দরে এ হামলা চালানো হয় এদিকে ইরাকের আল ইমাম এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে জুবাইর রহমান মাইটিভি নিউজ